যেসব পুলিশ অফিসাররা তাদের ছেলেপানদেরকে আমেরিকায় ভিসা স্যাংশন খাওয়ানোর পরেও আপনারা হাসিনাকে হেল্প করার জন্য সবকিছু বিলিয়ে দিচ্ছেন, এখন আমাকে আপনারা একটু বলেন তো। তখন পর্যন্ত কিন্তু আমরা জানি না যে মার্কিন যুক্তরাষ্ট্র যে তাকে অলরেডি বাস ঢোকানো শুরু করেছে, শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের, এমনকি নির্বাচন কমিশন পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার বলছে যে বাইরে থেকে থাবা দিচ্ছে তাদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তৃতীয়বারের মতো খোলা চিঠি লিখেছেন 242 বিশ্বনেতা। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস এবং তার তিন সহকর্মীর বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় 125 নোবেলজয়ী সহ 242 বিশ্বনেতা এই চিঠি লিখেছেন। আসছে মার্কিনী ঝড়, ছোট্ট শিরোনামে গুরুত্বপূর্ণ তথ্য আছে, মতামত আছে। সেখানে বলা হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের উপর দিয়ে এক বিপজ্জনক অর্থনৈতিক ঘূর্ণিবার্তার ঝাপটা আসার লক্ষণ দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সামনে তিনটি ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি প্রিয় দর্শক, এই তিনটি ফুটেজে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটিও আপনাদেরকে কিছুটা দেখিয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কী ধরনের ধামাকাদার হতে শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সকলেই এই মুহূর্তে জানতে এবং বুঝতে পারছেন যে বিএনপি সহ আরও যে কয়েকটি রাজনৈতিক বড় বড় দল রয়েছে তারা কিন্তু সরকার পতনের আন্দোলনে নেমে পড়েছে এবং তারা কালো পতাকা বেঁধে আন্দোলন মিছিল করেই যাচ্ছে। প্রিয় দর্শক, ঠিক সেই মুহূর্তে এসে এই ধরনের প্রতিবেদনগুলো ঠিক কী ধরনের প্রভাব ফেলবে বাংলাদেশের রাজনীতিতে সেটি আশা করছি আপনারা নিউজটি দেখলেই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলছি না, সরাসরি চলে যাচ্ছে ভিডিও দেখাতে। তবে ভিডিওগুলো দেখার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে আসি। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, যারা আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগের জন্য বোমাবাজি করছেন, আওয়ামী লীগের জন্য মানুষ মারছেন, আওয়ামী লীগের জন্য জীবনটা বিলিয়ে দিচ্ছেন, যেসব পুলিশ অফিসাররা তাদের ছেলেপানদেরকে আমেরিকায় ভিসা স্যাংশন খাওয়ানোর পরেও আপনারা হাসিনাকে হেল্প করার জন্য সবকিছু বিলিয়ে দিচ্ছেন, এখন আমাকে আপনারা একটু বলেন তো আপনাদেরকে কই? আমি বেনজিরকে বাঁচানোর জন্য তো আমি দেখি না হাসিনা শেখ একটা কথা বলছে, আমি তো দেখি না ফারুককে বা আইজিকে বাঁচানোর জন্য হাসিনা শেখ একটা কথা বলছে। হাসিনা শেখ এখানে এসে বলছে আমার ছেলের সম্পদ গেল। হাসিনা শেখ, স্যাংশন আসবে এখানকার আমেরিকায় তাদের স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তি বাজেয়াপ্ত হবে, এগুলো জানার পরে সে বেনজির চিন্তা করে নাই, কোনো আর্মির জেনারেলের বাচ্চা কাচ্চাকে নিয়ে চিন্তা করে নাই, কোনো পুলিশ অফিসারের বাচ্চা কাচ্চাকে নিয়ে চিন্তা করে নাই, কোনো সেক্রেটারির বাচ্চা কাচ্চাকে নিয়ে চিন্তা করে নাই। সে করছে চিন্তা করছে কাকে নিয়ে? জয় আর কুতু। টোটাল সাবজেক্ট কি জানেন? নফসি নফসি। শেষ বিচারের দিন সব নবীরা বলবে নফসি নফসি, শুধু আমাদের রাসূল বলবে উম্মতি। একটা কথা মনে রেখেন, হাসিনা শেখ নারায়ণ চন্দ্র পালের বংশধর, সে নাফসিকর ও উপরে ফেইথ নাই। আমরা বলবে না যে নাফসি নাফসি, আপনারা নিয়ে এসে আমেরিকা সুপারিশ করবে, খেতা পড়েন, সে ওখানে নাফসি নাফসি, জয়ি জয়ি, পুতি পুতি এইটা পড়বে। ওখানে বলবে না বেঞ্জি বেঞ্জি, এটা বলবে না ফারুকি ফারুকি, এটা বলবে না এই কাদেরি কাদেরি, ওবাইদি ওবাইদি, এটা বলবে না সালমানি সালমানি, এটা বলবে না, বলবে নাফসি নাফসি, পুতি পুতি, জয়ি জয়ি। কি হইলো এখন? আপনারা যারা বাংলাদেশে বসে সেক্রেটারি সাহেব হয়ে, পুলিশ হয়ে, র‍্যাব হয়ে, আর্মি হয়ে ওখানে বসে আপনারা হাসিনার জন্য জীবনটা বিলিয়ে দিতেছেন? পুলিশে কর্মরত ভাই বোনেরা, র‍্যাবে কর্মরত ভাই বোনেরা, আর্মিতে কর্মরত ভাই বোনেরা, আপনাদেরকে আমি বলি, এত হাসিনা হাসিনা করে ইহলোকেই সেফ পাচ্ছেন না, এই লোকে, এই জীবনে, এই পৃথিবীতেই আপনারা রক্ষা পাচ্ছেন না। কারণ হাসিনা বেনজিরের সম্পদ রক্ষা করতে পারছে না, নিজের সম্পদ রক্ষা করতে পারছে না, কারো সম্পদ রক্ষা করতে পারছে না, হাসিনার নিজের সম্পদ রক্ষা করতে সে পারছে না, আপনাকে সে কি করে রক্ষা করবে আমাকে একটু বলুন তো। যেই মুহূর্তে এই হাসিনার জন্য আপনারা বাংলাদেশের আপনার ভাইয়ের বুকে গুলি চালাচ্ছেন, আপনার বোনকে বিধবা বানাচ্ছেন, আপনার মাকে বিধবা বানাচ্ছেন, কার জন্য? এই হাসিনা শেখের জন্য, যে নিউ ইয়র্কে এসে আমেরিকা এসে লোকজনের সাথে নফসি নফসি, ঘরের মধ্যে বৈশা ভুয়া তাহাজ্জুদের নামে নফসি নফসি পরে, বাইরে নামে তাই সব ঠিক আছে, আর আপনারা সব পাগল হয়ে যান, আপনারা পাগল হইয়া নাফসি নাফসি বাদ দিয়া হাসি হাসি কয়ে গান্না শুরু করেন। ওই বাম্বুটা তো যাচ্ছে হাসিনার ওইখান দিয়ে, আপনার ওইখান দিয়ে তো যাচ্ছে না, এই বাম্বুর পুরাটা তো সে নিতে পারে না। এই লোডটা যখন ওভারলোডেড হয়ে যায় তখন হাসিনার মুখ দিয়ে বেফাস কথাবার্তা বের হওয়া শুরু হয়। অতএব আগের ঘটনাটা মনে আছে না, যেদিন সংসদে তিনি বললেন, তখন পর্যন্ত কিন্তু আমরা জানি না যে মার্কিন যুক্তরাষ্ট্র যে তাকে অলরেডি বাস ঢোকানো শুরু করেছে। ওই মাসের শেষের দিকে আওয়ামী লীগ যখন এটা স্বীকার করছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি টুইট করে তারপরে জানিয়ে দিলেন যে এটা বাংলাদেশকে এরকম এরকম ভিসা পলিসির আওতায় আনা হয়েছে।
যখন এটা বলা হয়েছে তখন মানুষ বুঝতে পারলো ঘটনা আসলে কি। যদিও সেটা নিয়ে তারা সেন্ট মার্টিন, তারপরে এটা দখল করবো, এটা দখল করে আমেরিকার বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে, তারা এখন নতুন করে ফিলিস্তিন প্রেমী হয়েছে, শেখ হাসিনাকে কোনো একটা মেসেজ পাঠানো হয়েছে যে মেসেজটা আমরা জানতাম না। আমার কাছে গতকালকে সেই তথ্যটা এসেছে, আমি আমার যেই সোর্স তার পাঠানো হুবহুব যেই মেসেজটা সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এবারেরটার ক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে দূতাবাস কর্মকর্তা আছেন অর্থাৎ রাষ্ট্রদূত, তার কাছে দিয়েছেন সরাসরি লাল খামে ভরে, যাও তোমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে দিয়ে আসো। এটা আরেকটা পদ্ধতি। তো এটা আবার তারা এখান থেকে কাউকে না দিয়ে সরাসরি ইসি ডিপার্টমেন্ট বা তাদের যে কোনো যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসাবে কাজ করেন যে কোনো জায়গা থেকে তারা এটা প্রকাশ করতে পারেন যে আমরা এই এই কাজ করতে যাচ্ছি এই দেশের ব্যাপারে। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যান্থনি ব্লিংকেন গত সপ্তাহে কল্পনা আক্তারের ব্যাপার নাম ধরে, মানে তারা সরাসরি বাংলাদেশের কথা বলে নাই, এটা তারা বুঝিয়েছে যে সার্বজনীন একটা কি বলে তাদের যেই কর্মতৎপরতা সেটা তারা প্লেস করতে যাচ্ছে, কিন্তু সেখানে আবার বাংলাদেশি গার্মেন্টস শ্রমিকদের যে নেতা কল্পনা আক্তারের কথা এসেছে এবং কল্পনা আক্তার সহ অন্য যাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে, এ ধরনের শ্রমিক নির্যাতন চলতে থাকলে নিষেধাজ্ঞা দেওয়া হবে, তারপরে সেই সব দেশ থেকে পোশাক কেনা হবে না, এ ধরনের নানান কথাবার্তা তারা বলেছে। এখন আমার কথা হচ্ছে যে এখানে আমার কাছে সবচেয়ে বড় পোশাক শ্রমিকদের যদি নাকি গার্মেন্টস সেক্টরটা বন্ধ হয় শেখ হাসিনার এই গোধরে থাকার জন্যে, তাহলে এই দেশে যে শুধু একটা নৈরাজ্য তৈরি হবে তা না, যে গার্মেন্টস সেক্টরই শুধু নৈরাজ্য হবে তা না, গার্মেন্টস সেক্টর থেকে এই এই সব নারীরা যারা এখানে কাজ পাবে না তারা পেটের দায়ে কী করবে? কেউ পতিতাবৃত্তি বেছে নেবে, কেউ সুইসাইড করে মারা যাবে, কেউ গ্রামে গিয়ে তারপরে নানান ধরনের অনাহারে অর্ধাহারে চলাফেরা করবে। তো এইভাবে তাদেরকে চলতে হবে। এই যে একটা শিল্প, এই শিল্পের মাধ্যমে বিশাল একটা শ্রেণী তাদের নানান ধরনের জিনিসপত্র, ধরেন এই যে গার্মেন্টসের মেয়েরা কাজ করে, ওই এলাকা ভিত্তিক অনেক মার্কেট তৈরি হয়েছে, অনেক ঘর বাড়ি তৈরি করেছে বাড়িওয়ালারা, ওই এলাকায় বাজার তৈরি হয়েছে, তাদের বিভিন্ন ধরনের নিম্নমানের যেসব প্রসাধনী তারা কম দামের ইউজ করেন সেটারও একটা আলাদা শিল্প শিল্প তৈরি হয়েছে। এই যে বিশাল একটা বাজার, সবখানে ধাক্কা লাগবে, আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে হচ্ছে আমাদের রিজার্ভে, কারণ এই যে বিদেশি যে এই রেমিটেন্স, এই রেমিটেন্সটা আমরা হারাবো। এই জিনিসটা আমিও আগে জানতাম না যে বাংলাদেশ প্রতি বছর মোট $55 বিলিয়ন এর পণ্য আপনার রপ্তানি করে বিদেশে। তো এই যে $55 বিলিয়নের মধ্যে 86% আসে হচ্ছে গিয়ে আপনার তৈরি পোশাক খাত থেকে, অর্থাৎ প্রায় $45 বিলিয়ন তারা ইয়ারলি রপ্তানি করে এই পোশাক শ্রমিক খাত থেকে, তাদের টোটাল আয় রেমিটেন্স। এখন এই যে বৈদেশিক মুদ্রাটা আয় করছে, এই বৈদেশিক মুদ্রাটা আয়ের ফলে মানে যদি না পায় সেক্ষেত্রে কী হবে? এবং এটা যে শুধুই মাত্র এই খাতের এই মানে রিজার্ভ যে কমবে এটাই তো না, রিজার্ভ কমার পাশাপাশি আর অনেক কিছু, দ্বিতীয় সবচাইতে ভয়ঙ্কর যেটা যে বন্যপ্রাণীর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এটাকে তো তারা অনেক রিসার্চ করে তারপরে বের করেছে যে বন্যপ্রাণীর উপরে নিষেধাজ্ঞা দেওয়া মানে শুধু বন্যপ্রাণী না, তো প্রাণীর গোস্ত বা এটা না, এটা থেকে যে চামড়া চামড়াজাত দ্রব্য যা আছে সব বাংলাদেশ থেকে এখন ই করে, সেটা গরু না ছাগল তাদের জানা দরকার নেই, তারপরে যে প্রাণীর শিং দাঁত এসব থেকে কী তৈরি হয়, পশম থেকে কী তৈরি হয়, নানান ধরনের জিনিসের উপরে তারা নিষেধাজ্ঞা দেবে। আসছে মার্কিনী ঝড়, ছোট্ট শিরোনামে গুরুত্বপূর্ণ তথ্য আছে, মতামত আছে। সেখানে বলা হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের উপর দিয়ে এক বিপজ্জনক অর্থনৈতিক ঘূর্ণিবার্তার ঝাপটা আসার লক্ষণ দেখা দিয়েছে। এই ঝাপটা আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা অর্থনৈতিক মহল থেকে। এ ব্যাপারে পাশ্চাত্যের অর্থনৈতিক মডেলরা এখন কোমর বেঁধে নেমে পড়েছে। এরকম একটা ইঙ্গিত কদিন আগে নাজমুল হাসান কলিমুল্লাহ দিয়েছে যে একযোগে কি বলে অগ্নিবাণ নিক্ষেপ করা হচ্ছে, এরকম একটা শিরোনামে। তো এখন লিখছেন আবেদ খান, তার এটিতে কিছু ইনফরমেশন আছে, তার থেকেও বড় যেটি তিনি বোঝাতে চাচ্ছেন যে এটা একটা ষড়যন্ত্রমূলক, এবং যেই ষড়যন্ত্রে বিএনপি আছে এবং সরকার বিরোধী কোনো কোনো গণমাধ্যম আছে, যাকে আমি ওনার বক্তব্যটা আগে দিই। তিনি বলছেন যে আমার তথ্যসূত্র যদি ভুল বার্তা না দেয় তাহলে অনুমান করতে পারি দুর্নীতি এবং অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ তুলে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পায়তারা চলছে এবং এই বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তার মানে মানে পায়তারা চলছে, তার মানে দুর্নীতি বা অর্থ পাচার এই সংক্রান্ত অভিযোগ তুলে, তার মানে বিষয়টা সত্য না, মানে একটা ফেক জিনিস বা বানানো জিনিস, একটা দেশকে ক্ষতিগ্রস্ত করা হবে বা সরকারকে চাপে ফেলবে তারই একটা পায়তারা, যেটা বলা হচ্ছে যে সত্য না। তাহলে আমাদের এই বক্তব্যে বোঝা যাচ্ছে যে আমাদের কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান ঠিকই আছে, মানে কোনো ভুল নেই যে যারা এই অর্থ পাচার জাল জালিয়াতি করে দেশের সম্পদ লুট করছে, এই কথাগুলো ঠিক না। বরং যাদের কথা বলা হচ্ছে তাদের উপর কেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে না বা
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই কথাটা কিন্তু মানুষের মধ্যে একটা গুঞ্জন আছে যে এরা যেহেতু সরকার ঘনিষ্ঠ সেই কারণে তারা ছাড় পেয়ে যাচ্ছে। এখন যদি তাদের উপরেই সেই নিষেধাজ্ঞা আসে তাহলে কি বলা যাবে যে পায় তারা চলছে অভিযোগ তুলে? নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র যখন কি এই ধরনের কোনো পদক্ষেপ নেয় যথেষ্ট পরিমাণ তদন্ত করে তারপরে তারা যখন সিদ্ধান্তে পৌঁছায় তখন এই পদক্ষেপগুলো নেয়। ঘটনাটি হয়তো আগেভাগে জেনে গেছে এবং এর আগেও কিন্তু এই কালবেলাতে ভিসা নীতির আগে এরকম ইঙ্গিত দিয়ে একটি রিপোর্ট করেছিল, পরে দেখা গেল যে ঠিকই সেই মার্কিন ভিসা নীতি আরোপ হয়েছে, এখনো তাই চলছে। তো এটা হয়তো সরকার জানে, সরকার আগেভাগে তার নিজস্ব ডিফেন্সিভ জায়গাটা তৈরি করছে যে আগেই প্রচার করে যখন নাকি এই ঘটনাটা ঘটবে তখন যাতে বলা যায় ওই তো আগেই তো বলা হয়েছিল যে এই সমস্তগুলো পায়তালা চলছে অভিযোগ তুলে এই ধরনের সরকারকে বেকায়দা ফেলার একটা যেই ষড়যন্ত্র তত্ত্ব সেই ষড়যন্ত্র তত্ত্বটা একটা প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে লক্ষ্য আর কি। তো এখানে এটা একটা রিপোর্টের রিপোর্ট বলা যায়, আবার একটা মতামত বলা যায় যে মতামতটা সম্পূর্ণ সরকারের অনুকূলে, সরকারের উপর একের পর এক চাপের পর এবার এই নতুন পদক্ষেপ আবেদ খান লিখছেন। যেহেতু সরকারের কৌশলী ব্যবস্থায় মার্কিন ভিসা নীতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে তাই এই পদক্ষেপটি হতে যাচ্ছে ব্যবসায়ী মহলের দিকে তাক করে। কিন্তু এটা সবাই কিন্তু জানে যে যখন নাকি একটা দেশের উপর নিষেধাজ্ঞা দেয় তখন মানবাধিকার প্রশ্নে দেয়, তারপরে গণতন্ত্রের প্রশ্নে দেওয়া হয়, তারপরে অর্থনৈতিক যেই গুলো আছে যে লুটপাট টাকা পাচার এই বিষয়গুলো, এবং ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে যাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে তাদের সম্পদ যুক্তরাষ্ট্রে সেটা বাজেয়াপ্ত করা হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন দলের নেতাকর্মী হয়ে ভিডিওগুলো দেখছেন, এমনকি আপনি ঠিক কোন জায়গা থেকে দেখছেন। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।